শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে অষ্টমী মহাষ্টমী এটিকে বলা হয়ে থাকে এবং আজকে কিন্তু কয়েকটি ধাপে পূজা রয়েছে। সকাল থেকে এখানে যে অষ্টমী বিহিত পূজা, এরপরে সকাল 11টায় কুমারী পূজা এবং বিকেলে সন্ধি পূজার মধ্য দিয়ে আজকে এই সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা আজকে এই দিনটি পালন করবেন। বলা হয়ে থাকে যে 1 থেকে 6 বছরের শিশুকে, মেয়ে শিশুকে এই কুমারী পূজা করা হয় এবং যারা এখানে রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা তারা প্রার্থনা করেন যেন দেশ এবং দেশের কল্যাণে যেন আশীর্বাদ বয়ে নিয়ে আসে আমাদের দুর্গা মা, সেই প্রার্থনা করা হয় এখানে। এবং আরেকটি কথা, সেটি হচ্ছে যে গত 2 বছর কিন্তু করোনার কারণে এই কুমারী পূজা করা হয়নি, যেহেতু অনেক ভিড় এবং অনেক সমাগমের মধ্য দিয়ে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হয়। এবং যারা এখানে রয়েছেন তারা বলছেন যে যেহেতু করোনার একটি ভয়ঙ্কর সময় আমরা পাড়ি দিয়েছি, সুতরাং সেই সময় কাটিয়ে আমরা আবারও এই উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিয়ে সবার একসঙ্গে পালন করতে পারছি, তো এটাই কিন্তু অনেক বড় মায়ের আশীর্বাদ বলে মনে করা হচ্ছে। তো আমরা এখন যেটি দেখাচ্ছিলাম যে সকালে অষ্টমী বিহিত পূজা দেখছেন যে এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে এবং আমরা কুমারী পূজার জন্য অপেক্ষা করব। আমরা দর্শক, আমার কাছে রামকৃষ্ণ মিশন থেকে এই ছিল সবশেষ খবর। আমরা চলে যাচ্ছি আমাদের ঝিনাইদহ প্রতিনিধি রুহুল আমিনের কাছে। রুহুল আমিন, আপনার ওখানে কেমন হচ্ছে পূজার আনুষ্ঠানিকতা? এবং সকাল থেকেই তো পূজা শুরু হয়ে গিয়েছে, অষ্টমী বিহিত পূজা, আমাদেরকে জানাবেন সেখানকার সবশেষ খবর। এই আজ হলো অষ্টমী, মহাষ্টমী পূজা। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি অপেক্ষা করে কিছুক্ষণ পরে ভক্তবৃন্দরা এই পূজা মণ্ডপে তারা অঞ্জলি দিতে আসবেন। আমি এখানে উপস্থিত এক ভক্ত তাপসের সাথে জানতে চাইব পূজার সার্বিক বিষয়। তিনি আমাকে জানাবেন যে আসলে এই এখানে পূজা কেমন অনুষ্ঠিত হচ্ছে। তাপস, আপনি আমাকে একটু বলবেন। শারদীয় দুর্গোৎসব 2022 ফুলহরি গৌর গোবিন্দ মন্দির শ্রী অঙ্গনের পক্ষ থেকে সকলকে শারদ শুভেচ্ছা। আজ আমাদের মহা অষ্টমী। কোভিড পরবর্তী সময়ে নানা বিধিনিষেধের বাইরে এবারের দুর্গাপূজা অত্যন্ত ভাবগম্ভীর্য ও উৎসব উদ্দীপনার সাথে সম্পন্ন হচ্ছে। হ্যাঁ, এই ছিল আমার কাছে গৌর গোবিন্দ মন্দির থেকে সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাবণী।